নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি 14ই মে 2020 শুক্র গ্রহের বক্র অবস্থানের ফলে এই 10টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 10টি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে বেসিক্যালি আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি আপনারা একবার ওয়াচ করুন, দেখুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা মোটিভেশন তো অবশ্যই পাবেন এবং মানুষ চিনতেও পারবেন। আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই ওয়াচ করুন। তো বেশি দেরি না করে আসুন, শুরু করা যাক। চোদ্দই মে 2020, আসতে বেশি দেরি নেই। আর এই 14ই মে 2020 শুক্রের বক্র দৃষ্টি হতে চলেছে, যার ফলে এই 10টি রাশির ভাগ্য চমকাবে। তো আমি আপনাদেরকে কোন সেই 10টি রাশি অবশ্যই বলবো। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই শুক্র গ্রহের কিছু কার্যকারিতা। আমি অল্প সময় নিব, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, ভালো করে শুনুন। এই শুক্র গ্রহ আমাদেরকে কি দেয়? নামে লেখা আছে শুক্র, অর্থাৎ সু মানে শুভ, সু মানে সুখ, তাই তো? অর্থাৎ শুক্র গ্রহ আমাদেরকে সুখ দেয় এবং এই সুখ আমাদের আর্থিক দিক থেকে এবং আমাদের পারিবারিক দিক থেকে এবং আমাদের আফটার ম্যারেজের দিক থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি এগুলো কোনো গল্প করছি না, এগুলো বাস্তব। যাদের শুক্র গ্রহ খুব ভালো পজিশনে রয়েছে, তারা সমস্ত দিক থেকেই হ্যাপিলি লাইফ লিড করতে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে এবং খুব জোর গলায় বলছি, আপনার রাশিচক্রে শুক্র গ্রহ যদি খুব ভালো এবং খুব স্ট্রং পজিশনে থাকে না, তাহলে আপনারা খুব ভালোভাবে লাইফ লিড করতে পারবেন। আমি কিন্তু খুব জোর গলায় বলছি কথাটা। তো অবশ্যই আপনারা আপনাদের রাশিচক্রটি আগে দেখে নিন। যদি আপনাদের রাশিচক্রে শুক্র গ্রহ খুব ভালো পজিশনে থাকে, তাহলে তো আপনারা 100-এ 100 ফল পাবেনই পাবেন। যদি মিডিয়াম পজিশনে থাকে, তাহলে আপনারা 50-60% ফল পাবেন। এবার যাদের শুক্র গ্রহ খুব খারাপ পজিশনে আছে, তারা যে একদম ফল পাবে না তা নয়, আপনাদেরও মন খারাপের বিষয় নয়, আপনারাও ফল পাবেন, তবে 20-30%। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি আপনাদেরকে বোঝাই যে শুক্র গ্রহ এক্স্যাক্টলি আমাদের কী কী দেয়, আমাদের জীবনে কী কী দেয়। তো প্রথম যদি দেওয়ার কথা বলি, সেটা দেয় আমাদের আফটার ম্যারেজ লাইফের হ্যাপিনেস। হ্যাঁ, আমাদের যৌন কামনাতা, হ্যাঁ বন্ধুরা, এই সব শুক্র গ্রহ আমাদেরকে দেয়। আমি কোনো আপনাদের সাথে গল্প করছি না, এটা বাস্তব। দেখবেন যেসব মেয়েরা দেখতে খুব সুন্দর হয়, তাদের অবভিয়াসলি যৌন কামনাতা একটু বেশিই থাকে, এটা বাস্তব। এছাড়াও কোনো ছেলে যদি শুক্র তার ভালো থাকে, তাহলে তাদের গার্লফ্রেন্ডের অভাব হয় না। পাশাপাশি কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সেম, তাদের কিন্তু বয়ফ্রেন্ডের অভাব হয় না, মানে একটা ফোন ছাড়ছে আর একটা ফোন ধরছে এরকম। আর দিন গিয়ে 2-5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করা তাদের কোনো ব্যাপার না। আমি এগুলো গল্প করছি না, এগুলো বাস্তব। এবার যাদের শুক্র গ্রহ খুব ভালো পজিশনে আছে, তাদের কিন্তু দেখবেন তারা ফ্যামিলি কিন্তু খুব ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মানে আপনি জন্ম থেকেই রাজার ফ্যামিলিতে জন্মেছেন, মানে আপনাদের স্ট্যাটাস একটা আলাদাই লেভেলে চলে এবং আপনারা সমাজে একটা মান্যগণ্য ব্যক্তি। আমি যে কথাগুলো বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার যাদের শুক্র গ্রহ খুব খারাপ না, মিডিয়াম,
মানে খুব ভালোও না খুব খারাপও না, তারা দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে চলে। তাদের কি হবে, তাদের দেখবেন পাবে কিন্তু তাদেরকে একটু স্ট্রাগল করে নিতে হবে। মানে আপনি জন্ম থেকেই পেলেন না, আপনার আপনি কর্ম করলেন, সেখান থেকে আপনি একটা গাড়ি কিনলেন, ভালো বাড়ি তৈরি করলেন, কিন্তু আপনার জন্মছকে যদি শুক্রগ্রহ ভালো থাকে সেক্ষেত্রে। এবার যাদের শুক্রগ্রহ খারাপ রয়েছে তারা বেসিক্যালি একটু প্রবলেমেই থাকে, তাদের মনের স্বাদ মনেই থাকে, ভালো বাড়িতে থাকতে পারে না, একটা গাড়ি কিনবো ভাবলে গাড়ি কিনতে পারে না, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কিছুই না, ব্যাপার হচ্ছে যে সিম্পল, যে যাদের শুক্রগ্রহ খুব ভালো পজিশনে থাকে এবং যাদের মোটামুটি থাকে তারা মোটামুটি হ্যাপিলি লাইফ লিড করতে পারে। এবং বেসিক্যালি শুক্রগ্রহ আমাদেরকে ধন সুখ এবং যৌনতাকে বোঝায়। তো এবার আসি কোন 10টি রাশির শুক্রের বক্রী দৃষ্টির ফলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকাদের শুক্রের শুভ দৃষ্টির ফলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। এমনি তুলা রাশি কিন্তু শুক্রেরই একটা পার্ট, এটা আপনারা অবশ্যই জানেন, তাই তুলা রাশির কিন্তু খুব ভালো হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো, আমার খুব চর্চিত রাশি, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারা আমাকে খুব কমেন্টস করে যে আমাদের ভাগ্য কিন্তু আমাদের সাথ দেয় না, আর এটা বাস্তব, সাথ দেয় না, আমাকেও খুব খারাপ লাগে। কিন্তু আপনাদের এই 14ই মে 2020 তারিখ থেকে ভাগ্য আপনাদের সাথ দেবেই দেবে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপরের যে রাশিটি কথা বলবো সেটি একদম ভালো রাশি, খুবই ভালো রাশি, মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারাও শুক্রগ্রহের শুভ অবস্থানের ফলে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং আপনাদের ভাগ্য চমকাবেই চমকাবে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারাও শুক্রগ্রহের শুভ অবস্থানের ফলে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আপনাদের আর্থিক সামাজিক বিভাবে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও শুক্রগ্রহের শুভ অবস্থানের ফলে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশিরও শুক্রগ্রহের শুভ অবস্থানের ফলে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি শুক্রেরই রাশি, সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারাও এই শুক্রগ্রহের বক্র দৃষ্টির ফলে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপরের যে 9 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকারাও শুভ ফল অবশ্যই পাবেন, আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এবার একদম লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে শেষ রাশি, কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই শুক্রগ্রহের শুভ অবস্থানের ফলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।